চল চল এক কাপ চা খাওয়াবে, কি এমন যায় তোর? চল আমি খাওয়াবো না আজকে, এক পয়সা নেই আমার কাছে। দেখে নাও দেখে নাও, তোমরা যারা বলো রাজু কে যাচ্ছিল তোমরা কোম্পানি দিয়ে গে? নেই নেই, খুদ কা হ্যায়, খুদ মে ভিডিও বানাতা হুঁ ইউটিউব কে লিয়ে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম করছি তোমাদের আজকে নতুন ব্লগে। আজকে যদিও বেরিয়েছি বাইক ট্যাক্সি করতে, কারণ ইদানিং চার পাঁচটা ভিডিও তোমার হয়ে গেছে, ফুড ডেলিভারি ব্লগ। আর তোমার হচ্ছে রিসেন্টলি তোমার কোথাও আমার যাওয়ার নেই, কারণ পকেটে টাকা পয়সা ঠিকঠাক নেই, ঠিক আছে, আর বাইকটাও অতটা ওকে না। তো এখন বাইক ট্যাক্সি করব, চলো দেখি কত ইনকাম করা যায়। আপাতত একটা বুকিং ঢুকেছে, আমি যাচ্ছি কাস্টমারের লোকেশানে কোথায় দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারটা, তো সেখানে যাচ্ছি। তো চলো দেখি আজকে কত ইনকাম করা যায়। সুদেশ নানা, 7129 হেলমেট। তো গাইস ফাইনালি আজকের ফার্স্ট ট্রিপ এটা, প্যাসেঞ্জারটা যাবে তোমার হচ্ছে সেক্টর 3-তে, জানি না কত দিয়েছে আমি, কনফার্ম না, ঠিক আছে, কাল কনফার্ম ছিলাম না, ঠিক আছে, মানে কত দিয়েছে আমি দেখিনি, আন্দাজে ক্লিক করে ফেলেছিলাম। তো যাই হোক, চলো কাস্টমারটাকে ছেড়ে দিই আগে। তো গাইস ফাইনালি তোমার প্যাসেঞ্জারটাকে নিয়ে উনি যেখানে নামবেন সেখানটাই চলে এসেছি, প্রায় আরেকটুখানি সামনে। আর জানি তো গাইস ফাইনালি ঢুকে গেছে দ্বিতীয় বুকিং, 26 টাকা। তো আগেরটা মারলাম 29, এটা মারবো 26, তো দুটো মিলিয়ে হবে এরকম সামথিং, কত হতে পারে, 55 টাকা হবে, ঠিক আছে, এটা মারলে। তো চলো যাওয়া, হেলমেট কোট বলো, কোট অন 203 নেই, এ ক্যামেরা হ্যায়, মে ব্লগার হুঁ তো ভিডিও করতা হুঁ। নেই নেই, খুদ কা হ্যায়, খুদ মে ভিডিও বানাতা হুঁ ইউটিউব কে লিয়ে। তো গাইস ফাইনালি এনাকে ছাড়তে হবে বিএইচ ব্লগ, তো চলো যাওয়া যাক বিএইচ ব্লগ। ধরি দেখা রায় তোমারা, অঞ্জান আদমি কম গলত জায়গা ছোড় তো নেই সকতে না, ফির ভটকোগে। বহুত সঠিক লাগা এলিজে ভাইয়া স্ক্যানার। আচ্ছা ঠিক, হুম বেরিয়েছো, হয়ে গেছে, তো গেস ফাইনালি বুকিংটা পেলাম 30 টাকা, 30 ডান। তো ফাইনালি তৃতীয় অর্ডার ঢুকেছে, যদিও ঝিমিয়ে গেছে, কারণ অর্ডার ফর্ডার পাচ্ছি না, তো ঝিমিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কোথায় আছে, দুবার ফোন করলাম তুললো না, জানি না ফলস কাস্টমার কিনা, কাজেই ছিলাম ওই জন্য এলাম, নাহলে ক্যান্সেল করে দিতাম।
তো গাইজ এই অর্ডার মানে এই প্যাসেঞ্জারটাকে নামালে ঠিক আছে ক টাকা পাই এটা দেখবো, ঠিক আছে, তার উপরে নির্ভর করছে নেক্সট আমি আর রাইড করবো কিনা। মানে এত কম টাকা সত্যি বলতে কিছুই থাকবে না, ঠিক আছে। এই অর্ডারটা ধরো যদি 30 টাকার কাছাকাছি দেয় তাহলে মনে করো প্রচুর কম টাকা পাচ্ছি আমি, ঠিক আছে, কারণ আমার হিসাবে এই রাইডটা তোমার মিনিমাম 40 থেকে 45 টাকা হওয়ার কথা, ঠিক আছে, জানি না দেখি কত দেয়। আজকে আন্দারে আর এবেলা কোন সব লাগে তোমার কেসি কে বি এধার যাও, হ্যাঁ এধার ও মাদার ডিয়ারি যাকে পৌঁছো, ঠিক আছে, দোনো সেমি কোয়ার্টারে ইধার ভি হ্যায় ইধার ভি হ্যায় লেকিন এ কে ভি হ্যায় এ কে সি হ্যায় এ পুরা সব কোয়ার্টার হ্যায় অনলাইন পেমেন্ট, হ্যাঁ এক মিনিট, ইধার লাগতা গভর্নমেন্ট কা ইলিয়া হ্যাঁ এ ভি গভর্নমেন্ট হ্যায় এ ভি গভর্নমেন্ট হ্যায় সেম কোয়ার্টার হ্যায়, কিসে ভি পুছ লেনা লোকাল সে ও বোল দেগা 35 হ্যায়। তো গাইস ফাইনালি রাইডটা তোমার পেলাম 35 টাকা, তার মানে আমার হিসাবে লস, ঠিক আছে, আমার হিসাবে প্রপার লস, কারণ এটা 45 টাকার কাছাকাছি হলে ঠিক আছে, মানে ফুটে 45 টাকা মতো পেতাম, বাইক ট্যাক্সি একটা প্যাসেঞ্জার নিয়ে আসছি আমি, এত কম হবে কি করে। তো গাইস ফাইনালি একটু দিলাম ব্রেক, আর আমার জন্য ওয়েট করছে মিস্টার রাজু, রাজু দা ছড়াই। হ্যালো রাজু দা, রাজু দা ছোটো ভাই, ভাই একটা কথা বলি ভাই, হ্যাঁ ভাই একটা গিফট করতেই পারিস আমাকে নাকি, বলি শোন না, কি বলি শোন, বলছি টাকাটা তো আমি এখন উইথড্র করিনি, ক্যাশ নিয়ে অনলাইন করবি, এটিএমে দিবি, হ্যাঁ আচ্ছা 1 পয়সা না থাকলে খাওয়াতো না, মানে একটা চেক কর বের কর বের কর আটকে গেছে কেন বের কর, চল চল কোনো টাকা পয়সা নেই আমার কাছে, চল চল ওরকম করিস না, বাড়িতে কি চাওয়া নিয়ে হবে, তাহলে আমি যে 5 কিলোমিটার 3 কিলোমিটার এলাম, 5 কিলোমিটার এসেছি চিলিস্ট লেক টাউন 1.5 কিলোমিটার এখান থেকে, চল চল 1 কাপ চা খাওয়াবি কি এমন যায় তোর, চল আমি খাওয়াবো না আজকে 1 পয়সা নেই আমার কাছে, দেখে নাও দেখে নাও, তোমরা যারা বলো রাজু যাচ্ছিল, তোমরা যারা বলছিলে রাজু মনের মানুষ দেখো 1 কাপ চা খাওয়াতে পারছে না 6 টাকা দেবে, এক্ষুনি গার্লফ্রেন্ড বললে তো 1000 টাকা বিলিয়ে দিতিস, হ্যাঁ উড়িয়ে দিতিস, বন্ধুকে 1 কাপ চা খাওয়াতে পারছিস না, চ চ চল্ড, 1 কাপ চা খাওয়াবে কি এমন যাবে, আসসালামু আলাইকুম, যাই হোক গেস তোমরা রাগ পাক করো না, রাজুকে পকিয়ে পাকিয়ে 1 কাপ চা খাই আর কি, আর দেখি কটা মারতে পারি আমি, ঠিক আছে, দেখছি ট্রাই করে যদি আরও 3-4টে মারা যায় তাহলে কিছু টাকা হবে, নাহলে পুরোটাই লস, তো দেখি মন এমনি খারাপ হয়ে গেছে, মানে দুপুর থেকে বেরিয়ে এত টিপি টিপি হচ্ছে, ঠিক আছে, মানে ভালো লাগে না। তো গেস ফাইনালি রাজুকে পকিয়ে ঠিক আছে এটা নিয়ে এলাম খাস্তা কচুরি আর তোমার হচ্ছে চা, বলে না সেই গপ্তে বললে বিড়ালে লাথি মিটে যায় নাকি ওরকম বিষয়, ঠিক আছে, তো গাইস ফাইনালি খেয়ে নি তোমার হচ্ছে কচুরিটা, যদিও খিদে পেয়েছে আমার কাছে টাকা নেই, ঠিক আছে, মানে ওই ক্যাশ উইথড্র করি হয়ে গেছে, আর আজকে সন্ধে হলো তোমার সল্ট লেক সিটি সেন্টারে, আর মোমায়াম থেকে অর্ডার ঢুকেছে ফুডের অর্ডার, তো যাই কারণ বাইক ট্যাক্সি করে পোষাচ্ছে না, তো ফুড না মারলে আবার লস হয়ে যাবে বড্ড। মাল তো রেডি আছে, আইটেম কই 3 4 5 8 ভিডিও করায় হাই কর দো হাই।
হাই করো বস 1573 ওটা আর এলবি ব্লক সেক্টর 3 মানে সে চিংড়িঘাটা মোড়ের ওখানে তো চলো দিয়ে আসি আর আকাশটা সেই দুপুর থেকেই অন্ধকার হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি তেল ভরতে হবে বাইকের তেলও শেষ হয়ে গেছে আর আজকে যাই না ব্লকটা কেমন একটা যেন মনে হচ্ছে নড়গড়ে নড়গড়ে হয়ে যাই না চলো দেখা যাক এডিট করার সময় বোঝা যাবে যদি সন্ধ্যা হয়ে আছে তো সন্ধ্যার লাইটটা দিয়ে দিই বাইকের গাইজ বৃষ্টির কথা বললাম আর এখনও সিটি সেন্টার ক্রস করতে পারিনি দেখো মোটা মোটা ফুট পড়ছে বৃষ্টির বৃষ্টির ফোঁটা হায় রে হাই ডেলিভারিটা করে তারপরে না হয় আই আরে রেনকোট ফেনকোট কিছু আনিনি বৃষ্টি হয়ে গেলে কী হবে এখন জোরে যদি চলে আসে আমি আসলে কথা হচ্ছে খাবার ধরে নিয়েছি না খাবার লেট করা যায় না তো বুঝতেই পারছো এখন বৃষ্টি যদি জোরে আসে তাহলে দাঁড়িয়ে যেতে হবে আর যদি এরকমই থাকে তাহলে ততক্ষণ আমি হয়তো ডেলিভারি করে দিতে পারবো দেখা যাক কী হয় ইনশাল্লাহ ডেলিভারি করে দেবো এই সাইডটা এখনও বৃষ্টি স্টার্টিং হয়নি ঠিক আছে মানে এখান থেকে জাস্ট 300 মিটার মতো পিছনে বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি স্টার্টিং হয়নি যাই হোক অত জোর জোরে জোরে ফোঁটা পড়ছে এখানে আবার দেখছি নাকি না এখানে আসেনি এখনও বৃষ্টি তো তেলটা ভরে নিই গাইজ ফাইনালি তেল ভরা কমপ্লিট আর এদিকে বৃষ্টি আসার আগে মালটাকে ডেলিভারি করে দিই ভাগ্যে স্টেনে এলাম দাঁড়িয়ে গেলে অসুবিধা হয়ে যেত এদিকে তো বৃষ্টি নেই ওদিকে কথা চলে এলাম কাস্টমারের যেখানে খাবারটাকে ডেলিভারি দিতে হবে এই যে ডানাতে অর্ডারটা তো এটা হচ্ছে ইদুত করা যাবে না তো এখানে স্টপ করে দিচ্ছি ঠিক আছে আপাতত মালটাকে ডেলিভারি করে নিই পরে দেখছি তো গাইজ ফাইনালি এখানে নতুন একটা রেস্টুরেন্ট আছে আর আর বিস্ট্রো বলে তো এখান থেকে একটা বুকিং ঢুকেছে আমার তো মারি পার্সেলটা এই দিতে আছে 9732 নতুন হয়েছে না দাদা হ্যাঁ ওটিপি লাগবে 4131 রেস্টুরেন্টটা নতুন হয়েছে না হ্যাঁ হয়েছে অনেক দিন হয়েছে চলো পিক আপ করে দিই ওয়েলকাম তো চলো দেওয়া যাক তোমার হচ্ছে কর্নারে আছে পৌরভবনের ওখানে আছে অর্ডারটা তো আমার মনে হয় আমি কাস্টমারের লোকেশনে চলে এসেছি একটুখানি চেক করতে হবে অ্যাড্রেসটা বাড়ির নম্বর কত আছে এই জায়গাটাই লোকেশন ছিল যেটুকু অনুমান করেছিলাম দেখি কোথায় আছে 424 এটাই তো চলো মালটাকে দিই ডেলিভারি করে আর দুটো লাগবে আর দুটো মারতে পারলে মোটামুটি 500 দৌড়ে পৌঁছাবো আর বৃষ্টি এসে না হেলমেটটা পুরো ভিজিয়ে দিয়েছে পুরো ভিজা হেলমেট তো বাইক ট্যাক্সিগুলো আরও তাতে হয়ে যেত হয়তো অফিস ছুট টাইম তো পেয়ে যেতাম কিছু করার নেই ফাইনালি আমি ডিউটি দিলাম অফ করে আর যদিও অনেক টেনে টুনে 500 টাকা পুড়িয়েছি আর তোমার হয়েছে ডিউটি অফ করেছিলাম 8টার দিকে আর এখন 1:30 বেজে গেছে মানে রাস্তা আড্ডা মারছিলাম তো যাই হোক তোমার হচ্ছে বা দুপুর 12:30টার দিকে অন করেছিলাম মনে হয় আর 12:30 থেকে রাত 8টা বেজে গেলো র্যাপিডোতে 500 টাকা পুরাতে যদিও তোমার হচ্ছে বাইক ট্যাক্সের অপেক্ষায় আমি অনেকগুলো ফোটোটা ধরিনি ফুট ধরলে হয়তো আরও বেশি ইনকাম হয়ে যেত যাই হোক একটা কথা বলা ছিল সেটা হচ্ছে তোমরা যদি আমার পরিচিতি যদি বড় ইউটিউবার হিসাবে দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আগে